আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে জানে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে তোমাদের তিন নম্বর অধ্যায়ের যে বিষয়টি অর্থাৎ আল কোরআন মাজিদ এই কোরআন মাজিদ ও হাজিদ শিক্ষার এই সম্পর্কিত আলোচনা তো দেখো ইসলামের যে প্রধান দুইটা উৎস আছে তার মধ্যে প্রধান দুইটা উচ্ছে কোরআন ও হাদিস এই কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করব কেননা কোরআন ও হাদিসে আল্লাহ ও তার রাসুলের কথা বা নির্দেশনা রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রথমে দেখব যে আল কোরআন মজিদ তো দেখো কোরআন মজিদ এর পরিচয় কোরআন শব্দটি মূলত কোরআন শব্দের মূল শব্দ হচ্ছে কারউন এই কারণ শব্দের অর্থ হচ্ছে পঠিত বা পাঠকৃত তো যেহেতু কোরআনকে কারউন বলার কারণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআন তাহলে আমরা এখানে লিখতে পারি কোরআন শব্দটির মূল শব্দ এটা হচ্ছে কোরআনের মূল শব্দ কোরআনের মূল শব্দ হচ্ছে কারণ তো কারণ এটা তোমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এই জন্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আন শব্দটির মূল শব্দ হচ্ছে কারণ অর্থাৎ এই কারণ শব্দের অর্থটা আমরা এখন দেখে নেবো কারণ শব্দের অর্থ হচ্ছে পঠিত বা পঠিত বা পাঠকৃত পাঠকৃত তো দেখো যেহেতু কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয় বা পড়া হয় এই জন্য কোরআনকে কারউন বা কোরআন বলা হয় তো তোমাদের প্রশ্নে এসে থাকে প্রশ্নে যে কোরআনকে কেন কোরআন বা কার কোরআন বলা হয় সেই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে যেহেতু কোরআন শব্দটির মূল শব্দ হচ্ছে কার আর এই কারণ শব্দের অর্থ হচ্ছে পঠিত বা পাঠকৃত এখন যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে কোরআনকে কেন কোরআন বলা হয় তো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআন যুক্তি হিসেবে তো যদি প্রতিদিন মুসলমানরা পাঁচত্ব নামাজে কোরআন মাজিদ পাঠ করে তাহলে অসংখ্যবার এই কোরআন মাজিদ পাঠ করা হয় এই জন্য কোরআন যেহেতু সবচেয়ে বেশি পাঠ করা হয় বলেই কোরআনকে কারণ বলা হয় এখন আমরা দেখে নিব যে কুরআন কাকে বলে তোমাদের প্রশ্নে আসতে পারে কুরআন কাকে বলে দেখো যদি ক নম্বর প্রশ্নে আসে যে কোরআন কাকে বলে কাকে বলে তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা লিখতে পারি যে ইসলামী পরিভাষায় আল্লাহ মানব জাতির হৃদায়তের জন্য হজরত জিবরাহী সালামের মাধ্যমে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ওপর যে কিতাব নাজিল করে তাকেই কোরআন বলে আবারও বলতেছিস বন্ধুরা যে কোরআন কাকে বলে এর উত্তর হচ্ছে ইসলামী পরিভাষায় আল্লাহ তা মানবজাতির হিদায়েতের জন্য হযত জিবরাহি আলাইহিসাল্লামের মাধ্যমে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ওপর যে কিতাব নাজিল করে তাকেই কোরআন বলে তো এখন একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে এই কোরআন এই কোরআনটি আল্লাহ সোহান সমস্ত কোরআন প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক একটি জায়গা জায়গাটির নাম হচ্ছে বাইতুল ইজ্জা এই বাইতুল ইজ্জা বাইতুল ইজ্জা এই স্থানে আল্লাহ তালা সমস্ত কোরআন একত্রে নাজিল করেন এখন এই যে বাইতুল ইজ্জাতে তার মানে এই বাইতুল ইজ্জা কোথায় অবস্থিত তোমাদের প্রশ্নে আসতে পারে বাইতুল ইজ্জা কোথায় অবস্থিত সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বাইতুল ইজ্জা প্রথম আসমানে অবস্থিত বাইতুল ইজ্জা প্রথম আসমানে অবস্থিত এটা অবশ্যই তোমাদের খুব ভালো মতন মনে রাখতে হবে যে বাইতুল ইজ্জা কোথায় অবস্থিত তো এখন শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা যে বিষয়টি দেখব যে এই যে ইজ্জায় এই ইজ্জাতে সমস্ত কোরআন আল্লাহ যখন একত্রে নাজিল করলেন নাজিল করার পরে হজরত সালামের মাধ্যমে মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর দীর্ঘ দীর্ঘ তেইশ বছর ধরে আল কোরআন তার উপরে নাজিল হতে থাকে এখন দেখো যেহেতু কোরআন মাজিদ পৃথিবীতে এসেছে দীর্ঘ তেইশ বছর ধরে তেইশ বছর ধরে এটা হচ্ছে পৃথিবীতে এসেছে কোরআন মাজিদ দীর্ঘ তেইশ বছর ধরে এই ইজ্জা থেকে ইজ্জা থেকে দীর্ঘ তেইশ বছর ধরে কোরআন মাজিদ পৃথিবীতে এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের ওপর এখন আমরা এখানে আরও বিষয় জানি যে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে হেরা গোহাতে কোরআন মাজিদ নাজিল হয় হেরা গুহায় এই হেরা গুহাতে পবিত্র কোরআন মাজিদ নাজিল করা হয় এখন আমরা এরপরে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে কোরআন মাজিদ যেহেতু হেরা পর্বতে নাজিল করা হয় তখন রাসুল্লাহ সাল্লি সাল্লামের বয়স ছিল চল্লিশ বছর অর্থাৎ তিনি চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হলেন আর হেরা গুহাতে আল্লাহ তালা হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের ওপরে কোরআন মাজিদ নাজিল করলেন তো আল্লাহ সুমানুতলা সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন প্রথম পাঁচটি আয়াত নাজিল করেন অর্থাৎ হেরা গোহাতে প্রথম পাঁচটি আয়াত সুরার নাম হচ্ছে সুরা সুরা আলাক এই সুরা আলাক সর্বপ্রথম নাজিল করা হয় এই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করেছিলেন আল্লাহ তালা প্রথম পাঁচটি আয়াত এই প্রথম পাঁচটি আয়াত নাজিল করা হয়েছিল সর্বপ্রথম তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হচ্ছে যেহেতু এই কোরআন মাজিদের সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন এরপরে আল কোরআনের যে মোট সোরা সংখ্যা হচ্ছে আমরা জানি যে আল কোরআনে আল্লাহ সুমান তালা মোট একশো চোদ্দটি সোরা নাজিল করেছেন একশো চোদ্দটি সোরা এই একশো চোদ্দটি সুরার মধ্যে আবার দুইটা অংশে ভাগ করেছে একটা হচ্ছে সুরা আর একটা হচ্ছে মাদানি সুরা তো সুরার সংখ্যা হচ্ছে ছিয়াশিটি মাদানি সুরার সংখ্যা হচ্ছে আঠাশটি এই মোট একশো চোদ্দোটি সুরা নাজুল করেছেন আল্লাহত এই একশো চোদ্দোটি সুরার মধ্যে যেহেতু আমি বললাম দুইটা ভাগে ভাগ করলো একটা হচ্ছে মাক্কী সুরা আর একটা হচ্ছে মাদানি সুরা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিব যে আসলে মাক্কি কাকে বলে মাক্কি সুরা কোনগুলো মাক্কি সুরার বৈশিষ্ট্য কি মাক্কি সুরা বলা হয় যে সুরাগুলো আল্লাহ রাসুলের হিজরতের আগে নাজিল হয় তাকে মাক্কি সুরা বলা হয় এবং অথবা আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ রাসুলের জীবনে মক্কায় অবস্থানকালে যে সুরা নাজিল হয় তাকে মাক্কি সুরা বলা হয় আর মদিনায় যে সুরা নাজিল হয় তাকে মাদানি সুরা বলা হয় তো মাকিসুরার বৈশিষ্ট্য এবং মাদানি মাদানীশার বৈশিষ্ট্য আমরা দেখে নিব সুরার বৈশিষ্ট্য হচ্ছে যে এই মধ্যে তাওহিদ রিসালাত আখিরাত জাহান নাম এইগুলো নিয়ে আলোচনা করেছেন মাকিসার মধ্যে আর মাদানি সুরার মধ্যে আলোচনা করা হয়েছে হজ জাকাত জেহাদ এইগুলো নিয়ে তো এই হচ্ছে মাকিসর এবং মাদানীশ্বরার বৈশিষ্ট্য এরপরে আমরা আরেকটা বিষয় জানব কোরআন এর পরিচয়ের মধ্যে আছে যে আল্লাহ নামকরণ করেছেন তার মধ্যে আমাদের বইয়ে উল্লেখ করা আছে পাঁচটি নাম অর্থাৎ আল কোরআনের পাঁচটি নাম উল্লেখ করা আছে পাঠ্যবয়ে এক নম্বর হচ্ছে আল ফুরকান তো বন্ধুরা আল ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী ফারকুন থেকে ফুরকান অর্থাৎ ফারক শব্দের অর্থ হচ্ছে পার্থক্য একটা থেকে আরেকটা পার্থক্য করা তো যেহেতু ফুরকান বলা হয় কেন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে আখ্যায়িত করা হয় তাই কোরানকে আল ফুরকান বলা হয় এরপরে আমরা দেখে নিব আল হুদা হুদা শব্দের অর্থ হচ্ছে হেদায়েত বা পথ প্রদর্শক যেহেতু আল কোরআন মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে এই জন্য আল কোরআনকে ফুরকান বলা হয় এরপরে আমরা আরেকটি বিষয় দেখে নিব আর রহমা অর্থাৎ দয়া এটা পুরো সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটা দয়া স্বরূপ অর্থাৎ এই কোরআন মাজিদ মানুষকে তার সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে এবং আল্লাহ তালা রহমত পাওয়ার জন্য এক নির্দেশনা এরপরে আর জিকর জিকর শব্দের অর্থ হচ্ছে উপদেশ যেহেতু কোরআন মানুষকে উপদেশ দেয় কোন পথে চলবে কোন কাজ করবে কিভাবে সে জীবনকে পরিচালিত করবে এইগুলো উপদেশ দিচ্ছে আল কোরআন অর্থাৎ এই কোরআনের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনকে থেকে জান্নাতে নিয়ে যাওয়ার উপদেশটা গ্রহণ করতে পারে এরপরে আরেকটা আছে যে আমরা দেখেছি যে আল কোরআনের আরেকটি নাম অর্থ আছে আর নূর আর নূর শব্দের অর্থ হচ্ছে আলো বা জ্যোতি যেহেতু কোরআনকে বলা হয় কারণ এই কোরআন হচ্ছে যে মানবজাতির জন্য আসলে একটা আলো স্বরূপ অর্থাৎ যে হালাল হারাম কোনটা হারাম কোনটা হালাল এগুলো থেকে বেঁচে থাকার জন্য যে কোরআন আমাকে নির্দেশনা দিয়ে থাকেন অর্থাৎ কোরআনের আলো আমি যদি আলোকিত হতে পারি তাহলে হারাম হালাল থেকে নিজেকে বেঁচে থাকতে পারবো বা বাঁচিয়ে রাখতে পারবো সেই জন্য কোরআনকে আর নূর বলা হয় এখন আরেকটি বিষয় আমরা লক্ষ্য করবো শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে যে এই কোরআনের মধ্যে যেহেতু আমরা দেখেছি একশো চোদ্দটি সুরা এই একশো চোদ্দোটি সুরার দুইটা অংশে ভাগ করেছিল মাকটি মাদানি এরপরে এই আলকোরানের মধ্যে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে ছোট প্রশ্নে সেটা হচ্ছে যে আল কোরআনের যে তিরিশটি পাড়া অর্থাৎ এই একশো চোদ্দটি সুরাকে তিরিশটি পাড়াতে বিভক্ত করা হয়েছে এই তিরিশটি পাড়ার মধ্যে আবার আমরা দেখেছি যে এই কোরআনের যে সোরাগুলো আছে তার মধ্যে মোট চোদ্দটি সোরা তোমার আছে হচ্ছে চোদ্দটি সিজদার আয়ত আছে এটাও পরীক্ষাতে এসে থাকে সোরা আল কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে এগুলো অবশ্যই আমরা জেনে রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আল কোরআনের পরিচয় দেখে নিলাম এরপরে আমরা দেখব আল গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল গুরুত্ব যেহেতু বলা হচ্ছে যে আল কোরআনের গুরুত্ব অত্যন্ত পূর্ণ কেননা কোরআন মাসিদের মধ্যে আল্লাহ তালার ক্ষমতার প্রকাশ পাওয়া আর আমরা যেহেতু জানতাম না আল্লাহ তালার গুণাবলী বা তার ক্ষমতা সম্পর্কে তো আল্লাহ তালা ক্ষমতা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের কোরান পাঠের প্রয়োজনীয়তা আছে অর্থাৎ কোরআন পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো যে আল্লাহ তালার কোন কোন গুণাবলীর মাধ্যমে তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন বা সবকিছুর কিছুর মধ্যে আল্লাহ তালার যে পরম ক্ষমতার অধিকারী সেই সবগুলো আমরা জানতে পারবো এই কোরআন পাঠের মাধ্যমে তাই আল কোরআনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম এরপরে আমরা আরো জানবো এই কোরআন পাঠের গুরুত্বের মধ্যে যে মানুষকে হিদায়াতের জন্য অর্থাৎ আল্লাহ সুবহান তাআলা কোন পথে চললে মানুষ জান্নাত লাভ করবে কোন পথে চললে জাহান্নামে যাবে সেই পথ নির্দেশনার জন্য আল কোরআনকে মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহ সুবহান তালা বলেন হুদা লিল আর এটা মানুষদের জন্য একটা হেদায়েত স্বরূপ তো এই যে আল্লাহ সুবহান তাআলা এই কোরআনকে হেদায়েত স্বরূপ যেহেতু বানায়ছেন আর এর মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নামের পথ খুঁজে পেয়ে খুঁজে পাই তো সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কোরআন মাজিদ পাঠ করার মাধ্যমে জানতে পারবো যে আমরা কোন কাজ করলে জান্নাত পাবো আর কোন কাজের মধ্যে জাহান নামে যাওয়া লাগবে এই যে এই জন্য জান্নাত এবং জাহান নামের নির্দেশনা আদর্শ শিক্ষা অর্থাৎ একজন মানুষের নীতি ও নৈতিকতার সঠিক বাস্তবায়ন ঘটাতে হলে অবশ্যই তাকে কোরআন মাজিদের চর্চা করতে হবে অর্থাৎ কোরআন মাজিদ চর্চার মাধ্যমে একজন মানুষ সে তার জীবনের নৈতিকতার উন্নতি ঘটতে পারবে এরপরে বলা হচ্ছে আমরা আরও দেখেছি যে এই কোরআন মাজিদ তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব অর্থাৎ আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন আর আল্লাহ সব তারা এই কোরআনের মধ্যে সামান্যতম কোনো ভুল বা ত্রুটি রাখেন নাই এজন্য আল কোরআনকে আমরা সঠিকভাবে যদি পাঠ করি বা এর মাহত্ব অর্জন করি তাহলে আল কোরআন আল্লাহ তালার কাছে আমাদের জন্য হৃদায়তের একটা উৎস হিসেবে থাকবে এরপরে আমরা দেখে নিব যে আল কোরআনের শিক্ষাটা কি আল কোরআনের শিক্ষা হচ্ছে যদি বলা হয় আল শিক্ষা তাহলে আমরা অবশ্যই জানি মা ফরতনা ফিল কিতাব অর্থাৎ আল্লাহ তালা কোনো কিছু বাদ দেন নাই এই কিতাবের মধ্যে অর্থাৎ আল কোরআনের মধ্যে এমন কিছু নেই যেটা আল্লাহ উল্লেখ করেন নাই অর্থাৎ আমরা মানুষের জন্ম থেকে শুরু করে সৃষ্টির শেষ পর্যন্ত এবং পরকালীন জীবন সব কিছু উল্লেখ করা আছে আল্লাহ সুহামতাল্লাহ নিজেই বললেন মা ফারতনা ফিল কিতাবিনিসাই এ এমন কিছু নেই যেটা এই কোরআনের মধ্যে উল্লেখ করা নেই তার মানে সব কিছু বিস্তারিত কোরআনের মধ্যে উল্লেখ করা আছে আমরা আরেকটি বিষয় জানি যে এই কোরআনের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ তালা বলতেছে হাজ আল কিতাব জালিকাল কিতাব লাফি এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্ধের অবকাশ নেই তো এই যে এইগুলোর থেকে আমরা বুঝতে পারি যে আসলে কোরআনের শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়িত কতটা জরুরি তো আরেকটা বিষয় যেহেতু সমগ্র কোরআনকে শিক্ষার দিক থেকে বা কোরআনের জ্ঞানকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয় এ ভাগ করেছে কে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ কোরআনের জ্ঞানকে মোট সাত পাঁচটি ভাগে ভাগ করেছে এই পাঁচটি ভাগের মধ্যে আমরা দেখতে পারি যে এক নম্বরে যে তিনি কোরআনের জ্ঞানকে পাঁচটি ভাগে ভাগ করলেন এক নম্বরে আমরা লিখতে পারি যে আলকোরানের জ্ঞানকে প্রথমত হুকুম আহকাম অর্থাৎ বিধিবিধান সম্পর্কিত জ্ঞান এর মধ্যে বিধি 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 বিধিবিধান সম্পর্কিত জ্ঞান আছে এই কোরআনের মধ্যে অর্থাৎ কোন কাজ করবে কোন কাজ থেকে বিরত থাকবে সেই সম্পর্কে এই কোরআনের মধ্যে উল্লেখ করা আছে এরপরে আছে যে শরীয়তের আহকাম সম্পর্কিত যেহেতু জানলাম এরপরে যে বিতর্ক বিদ্যা এরপরে আছে বিতর্ক বিদ্যা অর্থাৎ এই বিতর্ক বিদ্যা বলতে কোরআন মাজিদের মাধ্যমে এই যেমনকে বিভিন্ন বিষয়ের অর্থাৎ মানুষের কাছে যখন কোনো মতানৈক্য বা বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে প্রশ্নের সহজ উত্তর দেওয়ার জন্য আল কোরআনের বিদ্যাকে বিদ্যা অনুসরণ করা যায় অর্থাৎ কোরআনের জ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা দেখতে পারি যে মানুষের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব বা কোনো দ্বিমত সৃষ্টি হবে সেই সমাধানটা আমরা এই কোরআনের আলোকে উল্লেখ করতে পারি এরপরে আছে যে আল্লাহ তালার অনুগ্রহ অর্থাৎ আল্লাহর অনুগ্রহ অনুগ্রহ এই অনুগ্রহ সম্পর্কে আমরা জানবো যেহেতু আল্লাহ স্মান তালা মানুষকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মানবজাতির জন্য শুধু তাই মানবজাতির জাতির নাই আল্লাহ সমস্ত সৃষ্টির জন্যই তিনি অনুগ্রহ প্রেরণ করেছেন অর্থাৎ এই কোরআনের মধ্যে কোন কোনটা কোন কোন কাজের মাধ্যমে মানুষ কোন লাভ করবে বা আল্লাহর অনুগ্রহ লাভ করবে সেটা সম্পর্কে উল্লেখ করা আছে এরপরে আমরা আরো লিখতে পারি আল্লাহ তালার পুরস্কার শাস্তি ও সম্পর্কে তো পুরস্কার ও শাস্তি যদি আমরা উল্লেখ করি পুরস্কার ও শাস্তির কথা যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা অবশ্যই জানি যে আল্লাহ সুবাহ তালা এই যে এই কোরআনের মধ্যে যা মানে মানুষ কোন কাজের মাধ্যমে পুরস্কার লাভ করবে কোন কাজে শাস্তি পাবে তাও এই কোরআনের মধ্যে উল্লেখ করা আছে এরপরে আমরা আরও দেখতে পারি যে মানুষের মৃত্যুর পরে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কিত অর্থাৎ মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন যদি হয় তাহলে আমরা অবশ্যই জানি যে কোরআনের মধ্যে পরকালীন যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কেও উল্লেখ করা হয় তো এখন যে বিষয়টা আমরা দেখলাম যে আল কোরআনের এই যে জ্ঞানগুলোকে পাঁচটি ভাগে বিভক্ত করেছিলেন তার নামটা অবশ্যই আমাদের মনে রাখবো শাহ ওয়ালিউল্লাহ আল কোরআনের জ্ঞানকে পাঁচটি ভাগে ভাগ করলেন এই জ্ঞানগুলো আমরা মনে রাখবো বিধিবিধান সম্পর্কিত বিতর্ক বিদ্যা অনুগ্রহ পুরস্কার ও শাস্তি এবং মৃত্যু ও মৃত্যুর পরবর্তী বিষয় সম্পর্কিত তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের আজকে পাঠ আলোচনা এই পাঠ আলোচনার মধ্যে থেকে আমরা আল্লাহ তালার পরিচয় জানলাম আল্লাহ তালার আলকোরানের গুরুত্ব প্রয়োজনীয়তা জানলাম এরপরে দেখেছি আলকোরানের শিক্ষা তো এর মধ্যে থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো বেশি এসে থাকে এখন আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে যদি তোমাদের ক নম্বর প্রশ্নে আমরা উল্লেখ করা হয় বেশি অংশ যে আলকোরানের কাকে বলে অর্থাৎ আলকরান কাকে বলে আল মূল শব্দ কি এগুলো হচ্ছে তোমাদের কনম্বর প্রশ্নে আসে এছাড়াও আছে যে তোমার হচ্ছে আল কোরআনকে মোট কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সর্বপ্রথম কোরআন কোথায় করা হয়েছে প্রথম এরপর লাউহে মাহফুদ শব্দের অর্থ কী লাউহে মাহফুদ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত স্থান বা ফলক এরপরে তোমাদের ক্ষণ প্রশ্নে আরো যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে আলকোর জ্ঞানকে কয়টি ভাগে ভাগ করলো কী কী সেটা আসে এরপরে আসে যে তোমার হচ্ছে আহ আল মাকিসার আলোচ্য বিষয় কি বা মাদানি সুরার আলোচ্য বিষয় কি তারপরে হচ্ছে তোমাদের আলকরণের শিক্ষা এইগুলো খ নম্বর প্রশ্নে এসে থাকে আর নম্বর বা ঘনম্বর প্রশ্নে মূলত আলকরণের গুরুত্ব প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে উল্লেখ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই পর্বের আলোচনার বিষয় আশা করি এই পর্বের আলোচ বিষয় তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে যাতে আমরা আরো নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ